আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চলো চঞ্চল, ঠমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিন্দিয়া দি তিন্দোল, আমি চপলা চপলে হিন্দোল। পটল, দুধ পটল করবো। শ্রেয়ন, আবার দুধ দিয়ে যদি কোন সবজি রান্না হয়, যে কোনো কিছুতে যদি একটু দুধ দেওয়া যায় শ্রেয়ন খুব খুশি। হ্যাঁ, কিন্তু সে এমনিতে দুধ খেতে চায় না, কিন্তু ওই দুধ সবজি টবজিতে হলে খুব ভালো। তো এটা করব, তারপরে মুড়ো ঘন্ট করব, মাছ করব, আর শাক শাক করব। কেননা ওই ডাঁটা পাতা আর কুমড়ো পাতা মিলে শাকটা করে নেবো আর কি, কেননা পাতাগুলো নষ্ট হয়ে যাবে, অনেকদিন হয়ে গেছে। তো এই আর কি, তাহলে চলো আজকের দিনটা শুরু করা যাক, আর আমার রান্নাটাও এগোতে থাকো। হাঁটি হাঁটি পাপা খোকন হাঁটে দেখে যাক। তুমি দেখি বেগুন হাতে দাঁড়ায় রিস, কিলিগা দেখো তোকে। হ্যাঁ, এটা আমার গাছে, মানে তুমি লাগাইছো যে গাছটা, ওরে এই নিয়ে 10 নম্বর বেগুন, বাবা সারছে। আমরা তো সাংঘাতিক অবস্থা। হ্যাঁ, বাজারতে কিন্তু লাগে এই নিয়ে 10টা বেগুন খায় সারছে, চারটিখানি কথা না। কিন্তু পটল দিয়ে ছাতলা নিতে দিয়া দিলাম, নুন হলুদ দিয়া। পটলের সাইজগুলো কিন্তু বেশ সুন্দর, আমার তো দারুণ লেগেছে সাইজগুলো দেখে। ওরে বাবা, হলুদ দিয়ে একবারে সাক্কা সাক্কা হয়ে দিছে এনে। এদিকে ভাত হয়ে যাচ্ছে, শিমুল রানীর তো ভাত ছাড়া চলবে না। আর হলুদ মানে সাদাও করা যেত, কিন্তু শ্রেয়ন আবার সাদা রংটা হলে ঠিক ইয়ে করতে চায় না। তো আর হলুদ দেবো না, এই পটলের গায়ের হলুদ যেটা আছে সেটা থেকেই হবে, আর হলুদ দেবো না এখানে। আর ওইদিকে মাছ নিয়ে নিয়েছি, আর এদিকে শিমুল তার ভাতের মার গালার জন্যে এই যে অস্ত্র শস্ত্র নিয়ে রেডি করে রেখেছে, অস্ত্র শস্ত্র। এটা হচ্ছে, এটা শিমুল মানে কার্পেন্টারকে অর্ডার দিয়ে এটা বানিয়েছে ভাতের মার গালার জন্য। এখানে ডাঁটা পাতা শাক ধোয়া হয়ে গেছে, নিচে আছে কুমড়ো পাতা শাক, তো এটা বসে যাবে একটু পরেই। রসুন সম্বার দিয়ে করি, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই শাক করি। আজকে বেগুন দেবো না, দেখি শ্রেয়নকে যদি একটু জোর করে শাকটা খাওয়াতে পারি। শ্রেয়ন আবার বেগুন দিলে খায় না। সকাল সকাল প্রাপ্তিজ, এই যে পুঁই মাসির কথা তোমরা শুনেছ আমার আগের ভিডিওতে, পুঁই মাসির বাড়ি থেকে দিয়ে গেছে সাতু। আমার না দুধ দিয়ে চিনি দিয়ে সাতু দিয়ে খেতে দারুণ লাগে। কি বিশাল বড় পাকর্ষিনী আমি, দেখো দই পটল আর দুধ পটলের চেহারা কাটা দেখো। হ্যাঁ, কেন এমন হয়েছে জানো তো, দুধ পটল হবে সাদা সাদা, একই চেহারা হলো এর। হ্যাঁ, আসলে ওই যেমন গানের মধ্যে আমি আমার নিজস্বতা ঢুকিয়ে দিই, রান্নাতেও নিজস্বতা। জিরে আর ধনে দুটো টেনে মিক্সিতে দিয়েছি, তারপর আমি ভাবলাম আচ্ছা পেঁয়াজ লঙ্কা বাটা ওগুলোকেও মানে ইয়ে করে নিই, ভেজে তারপরে বেটে ফেলি। তো ওগুলোকেও ভেজে ইয়ে দিয়ে ওই ওই যে মিশ্রণটা জিরে আর ধনে সেটার মধ্যে দিয়ে দিয়েছি। আরও কী করেছি জানো, আঙুর এনেছিলেন যে দীপক বাবু, এই আঙুরগুলো, হ্যাঁ দীপকবাবু বলছি, আঙুর জেনেছিলেন দীপকবাবু, আঙুরগুলো না একটু মানে মিষ্টি কম আর কি, তো এই আঙুরগুলো দিয়ে দিয়েছি এই মিক্সিতে। এবার সব পেস্ট করে, আর দুধের আর দোষ কি, দুধের তো দোষের কোনো কারণ নেই, যে ও কেন সাদা হয়েও তার কাজকর্মে সফেদ দেখাতে পারেনি, দোষটা আমার, আমি ওইভাবে করেছি। এখন দেখা যাক। ও হো, ভেবেছিলাম বাদাম দেব, ভুলেই গেলাম বাদাম দেওয়ার কথা। ওই যে ভিডিও দেখতে দেখতে যে রান্নাটা করি সেই জন্য অনেক কিছু দিতে আজকাল ভুলে যাই। যাই হোক, বাদাম খাওয়া ভালো নয় আঙুর ফল টকের মতো। 9:35 আর গণেশ এসে গেছে যথারীতি 9:30। এখন বাজে দুপুর 12:45, আর ভাবছ চৌমা দুপুর 12:45 মাথায় গামছা বাঁধা, আমি তো মাথায় শ্যাম্পু করলেই মাথায় গামছা বাঁধি, তাহলে আমি তো দেখালাম যে আমি কলেজে যাচ্ছি। হ্যাঁ, এরপরে এখানে, হ্যাঁ যেটা দেখেছ আগে এটা হচ্ছে আগের দিনের, হ্যাঁ আর এখন যেটা সেটা হচ্ছে ফ্রেশ। তো আজকে হচ্ছে ছুটি আমাদের, কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তীর ছুটি। আমরা ঘরে বসে, একটা সময় ছিল যখন
মানে রবীন্দ্র জন্মজয়ন্তী, সুকান্ত, তারপরে নজরুল, এনাদের ইয়ে আমরা স্কুলে পালন করতাম, কিন্তু এখন তো স্কুল সামার ভ্যাকেশন বা ইয়ে চলছে। তো যাই হোক, বা একটা সময় ছিল মানে ইয়ে ছিল যে রসুন, রসুন জয়ন্তী উৎসব, মানে রসুন হচ্ছে রবীন্দ্রনাথের র, সুকান্তর সু, আর নজরুলের ন, এরকম আর কি পত্রিকায় দেখেছি আর কি আমি। তো যাই হোক, আর মাথায় শ্যাম্পু করেছে আজকে, আজকে আমাদের যে ছোট্ট মেম্বার স্ট্যাড ফ্যামিলির অর্ণব, অর্ণবের আজকে বার্থডে, তো আজকে একটা হেভি একটা ভালো অনুষ্ঠান হবে। অর্ণবকে একদম গাবলু গুবলু আদর করতে ইচ্ছে করে অর্ণবকে দেখলে, আর দুষ্ট, ভীষণ দুষ্ট, সে যাকে পাচ্ছে তাকেই বলে দিচ্ছে যে আমার পাশের বাড়িতে কাজ হচ্ছে ওই যে। তো যাই হোক, এটা তো তৈরি করতেই হবে, আমাদেরও যখন কাজ হয়েছিল তখন আশেপাশের লোকরা আমাদের ইয়েতেও ডিস্টার্ব হয়েছিলেন, তো এই আর কি। আর অর্ণব কী করছে জানেন তো, যাকে পাচ্ছে তাকেই বলছে আজকে আমার জন্মদিন, আয়ো তোমরা আজকে আমার জন্মদিন। সে তিন চার দিন আগের থেকে নিমন্ত্রণ করা শুরু করে দিয়েছে, এবার ওর মার তো না যে হালা অবস্থা, যে কী জানি হবে কী জানি হবে। আগে ওই শ্রেয়ণ এরকম করতো জানেন তো, একবার এরকম মহাবিপদে পড়ে গেছিলাম, শ্রেয়ণ তো ছোটোবেলায় লম্বা চুল টুল ছিল, খুব সুন্দর ছিল দেখতে, যদি সুযোগ হয় তাহলে আপনাদের কে আমি ইয়ে করবো, ভিডিও যদি থাকে ভিডিও বা ফটো যদি থাকে আমি ফটো দেখাবো আপনাদের। হ্যাঁ, সুন্দর ছিল আর সবাই ওকে খুব ভালোবাসত। এবার ওর জন্মদিনে ও বলে দিত, নিমন্ত্রণ করে দিত সবাইকে এরকম, তারপরে ওকে আদর ভালোবাসার ইয়েতে চলে এসেছিল যাকেই ও বলেছে দেখে দেখে। তো এতে গার্ডিয়ানরা একটু মানে বিপাকে পড়ে যান আর কি, কিন্তু ভালো তো লাগে তাই না, লোকজন যদি আসে ভালো লাগে, কিন্তু একটু মানে অস্বস্তি হয়ে যায় আর কি, কেননা সেরকম অ্যারেঞ্জমেন্ট যদি না থাকে, জানা যদি না থাকে যে কাকে নিমন্ত্রণ করা হলো, কে আসবে, কতজন আসবে, তখন তো নিশ্চয়ই একটা বিপদের কথা। অর্ণব, আমি কিন্তু ভিডিওতে কয়ে দিছি তোর আছে জন্মদিন। হ্যাঁ, আয় কিন্তু বিরা, তোর একটা বার্থডে উইশ করি। কিরে, ও আয় আয় আয়, একটু হাসি দৌ না, তোমার না আজকে বার্থডে। এই যে বন্ধুরা, আমাদের স্ট্যাড ফ্যামিলির ছোট্ট মেম্বার অর্ণব, অর্ণবের আজকে বার্থডে, তোমরা সবাই অর্ণবকে মানে শুভেচ্ছা জানাবে, ও যাতে খুব ভালো মানুষ হতে পারে এবং ওর লেজটা যাতে ঢোকানো থাকে, হ্যাঁ, না হলে ওর মা বাবা বড় বিপাকে পড়ে যান। হ্যাঁ, হ্যাপি বার্থডে অর্ণব। হ্যাঁ, খুব ভালো থেকো, কেমন? তা তোরও চ্যানেল আছে কি না? তোর দেখাইতাছি, তোর চ্যানেলের নাম ডাকইতে পারোস না? নাম ভালো না, আরে কি সে লাইকা, তুই এখন এখানে কেন? আমরা তো রাত্রেবেলা অর্ণবের জন্মদিনে খাওয়া দাওয়া করুম। ও লাইকাও তোরে বার্থডে উইশ করছে? ও বাবা, ডিজে গেমিং, আচ্ছা। কজন সাবস্ক্রাইবার? 10 জন। বাহ, বেশ ভালো বেশ ভালো, আজকে দেখবি আরো বাইরে যাবো গা। হ্যাঁ, আজকে বাইরে যাবো গা, জামাও তো তোরে ইয়ে করছে না, জামাও করে দিয়ে আলিমু তোরে, পড়াশোনাটা কিন্তু করন লাগবো, ঠিক আছে? অর্ণব, তুই লাইকারে নিমন্ত্রণ করছ? হ্যাঁ, লাইকারে নিমন্ত্রণ করো মা, লাইকা আমার সদস্য না। হ্যাঁ, কিতা খাইবা ইয়া? মাংস বিরিয়ানি খাইবো লাইকা, আর লাইকা হাই তুলতে আসছে। তুই কয়টা ভিডিও ছাড়ছ তখন পর্যন্ত? 5টা। আচ্ছা, তোরা কেন খুলা দিছে চ্যানেল? অমর্ত্য, অমর্ত্য এক দুষ্ট, তুই আরেক দুষ্ট। হ্যাঁ, অমর্ত্য তোরা সাবস্ক্রাইব করছি নি, তুই অমর্ত্য চ্যানেলটা করছত নি, সারছে নিজেরা নিজেরার মধ্যে লেনদেন, পড়াশোনাটা কইর। অর্ণবের মা লক্ষ্মী বলছে যে ইয়ে দিদি ভাই, অর্ণব আজকে তার নিজের দামা প্যান্ট ধুইয়া আজকে ছড়াই দিছে রোদে। আমি বলছি বাহ, বেশ ভালো জন্মদিনে, এটা একটা মানে তার মার কাছে একটা প্রাপ্তি আর কি, যে ছেলে আরেকটু বড় হয়েছে, নিজের জামা কাপড় ধুয়ে মানে ছড়াতে পারছে আর কি। শ্রেয়ণ শুনছত নি, অর্ণব তার নিজের জামা কাপড় ধুয়ে আজকে মিল্লা দিছে। তুই সরাস, তুই রোজ তুই প্যান্ট বাথরুমে ফেলাই আয়স। হ্যাঁ, দুপুরবেলা ঘরে থাকলে এটা সেটা খেতে ইচ্ছা করে, কলেজে যখন থাকি তখন তো কোনো ইয়ে হয় না, আসলে এদিকে ভিডিও দেখছি তো সেই জন্য আওয়াজ আসছে। তো কলেজে থাকলে তো এত খেতে ইচ্ছা করে না, তো শ্রেয়ণকে বলছি যে শ্রেয়ণ কি আছে, তো শ্রেয়ণ বললো যে এই যে ভুজিয়া আছে। হ্যাঁ, তো আমার আবার ও এগুলো তো ইয়ে মুগ ডাল ভাজার ইয়ে আর কি, এগুলো আমার শাশুড়ি মা ভীষণ ভালো পছন্দ করতেন। তো কি হয়েছে, শাশুড়ি মা যেগুলো পছন্দ করেন সেগুলো না এখন খেতে অনেক সময় কষ্ট হয়, বা দূরে যখন কেউ থাকে, যেমন দিশা, দিশা দূরে আছে, দিশা যেটা যেটা ভালোবাসে সেটা সেটা খেতে আমার খুব কষ্ট হয়, কিন্তু খেতে তো হবে। হ্যাঁ, এই আর কি। তো
খেতে খেতে মানে ভাবছি কথা করতে করতে আপনাদের সাথে একটু কথা বলি। আজকে কিন্তু আমাদের এখানে একটু গরমটা কম, যদিও পাখা চলছে আওয়াজ তোমরা পাচ্ছ, গরমটা কম এই কারণে মানে বৃষ্টি হচ্ছে, গতকালকেও বৃষ্টি হয়েছে পরশুও বৃষ্টি হয়েছে, তো সেই জন্যে কিন্তু এখন গরমটা একটু কম। সারছে দীপকবাবু তো পুরো বাজার মনে তুলে লুয়ে পড়ছো, গ্রসারি সব পুরো তুলে লুয়ে পড়ছো দীপকবাবু। হ্যাঁ রাস্তাতে লুয়ে বয়ে যাবো গা, এটি এই লিগে আমার জানো তো রাগ উঠে। তুমি এখানে গ্রিন চিলি আনছো, গ্রিন চিলি নাই ঘরে? আরে দিশায় না পানি ফল ভালোবাসে গো, এটি পানি ফল না তো যা পানি ফল কয় দিরে, পানি ফল কয় ঠিক 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 এত খুশি এত হাসি। হ্যাঁ বাম্পার সারা খাও, মন দিয়া খাও, পেট ভরে খাও। দারুণ বৃষ্টি হচ্ছে বাইরে, চলো তোমাদেরকে একটু বৃষ্টিতে ভিজিয়ে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি, হোক না পাঁচটা কিন্তু গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে এই এক ফোঁটা জল, এখানে এক ফোঁটা নয়, বাইরে যদি নাবি না তাহলে গাইতে হবে আজ রপট যায় তো হামে না উঠাইও, আজ ফিসল যায় তো হামে না উঠাইও, হামে না উঠাইও তো জন্মদিনের প্রস্তুতি চলছে। ঢুকে গেলাম একদম রান্নাঘরে, এদিকে কুকারে বসে গেছে ডাল, এখানে তো বোঝাই যাচ্ছে কি আছে সব, আমরা ফাঁকে ফাঁকে দেখাবো। আপনাদের কি বাদাম কাঁচা বাদাম লক্ষ্মী বাটি তুলে তুলে দেখাচ্ছে, এই যে ডিম হয়ে গেছে, বাহ দারুন। আর এদিকে বার্থডে বয় ঘুমোচ্ছে, ওর মা ওকে বকে টোকে ঘুম পাড়িয়েছে, নাহলে যন্ত্রণা করছিল। তো বন্ধুরা এখন সময় রাত্র 8:10, আর আমি তৈরি হয়ে নিয়েছি, শ্রেয়নও তৈরি হয়ে নিয়েছে, আমরা এখন যাচ্ছি অর্ণবদের ঘরে। তোমরা তো জানোই অর্ণবের বার্থডে, তো এখানে একটু যাচ্ছি, জানি না কতটুকু শেয়ার করতে পারবো, কেননা লাইট যদি ভালো না থাকে তাহলে তো সেরকমভাবে ভিডিও করলেও ভালো হবে না। আমাদের ঘরেও লাইটের একটু অপ্রতুলতা রয়েছে, এক্ষুনি আমি দীপকবাবুকে বলছিলাম যে আমাদের ঘরটাতে ঠিকভাবে সেরকম মানে আলোর একটু ঘাটতি রয়েছে। হ্যাঁ দীপকই তো প্রদীপ, হ্যাঁ দীপকবাবুই তো আলো, দীপকবাবু তো আমার মনের আলো, কিন্তু এই ঘরের আলো সেটার জন্য তো এক্সট্রা ইয়ে আনতে হবে, তাই না? কাজ করেছো এখন রিটায়ারমেন্টে গেছে, শুধুই আলোই আর আলোয় ভুবন ভরা, আলোর নয়ন কি জানো, আলোর নয়ন ধো আমার আলো হৃদয় হরা। বন্ধুরা এসে বন্ধুরার সঙ্গে কথা না কইবি, খেলবি, মোবাইল লইয়া গেলি গা, মোবাইল রাখ, হ্যাঁ হেরাও দেখতেছ না, মোবাইল রাখ, নিজেরা নিজেরা খেলো, কত গেম আছে কত ধরনের খেলা আছে, নিজেরা নিজেরা খেল, মোবাইল রাখ, রাখা দে মোবাইল। শ্বাসকষ্ট হয়ে যায় অনব ফুলা, এই হে খাওয়া শুরু করে দিচ্ছে। Thank you.
দেখি তো অর্ণবের মা বন্ধুরা এখন সময় রাত্র পৌনে এগারোটা আর আমি বসেছি মোবাইলের ক্যামেরা খুলে আমরা একটু আগেই অর্ণবদের ওখান থেকে ডিনার সেরে ফিরলাম খুব খাওয়া দাওয়া হলো মনটা খচখচ করছিল যে আজকে নজরুল জন্ম জয়ন্তী হ্যাঁ কিন্তু বারবারই কিন্তু গান করছিলাম নজরুল গীতি গুনগুন গুনগুন করছিলাম কিন্তু সেইভাবে আর তোমাদের সামনে বলা হয়নি তো আজকে একটা এই মুহূর্তে একটা খুব একটা সাহসী পদক্ষেপ নিতে চলেছি সেটা হচ্ছে নজরুলের বিদ্রোহী কবিতাটা একটু পাঠ করব দীপকবাবুকে বলেছি তো দীপকবাবু বলছেন এই করোনা করোনা এটা মানে সাংঘাতিক ইয়ে কবিতা তুমি পারবে না তুমি তো কোনোদিন আবৃত্তি করনি কোনোদিন শেখোনি তুমি তুমি কী করে পারবে তখন আমি বললাম যে আমি খুলে নিয়েছি তো আমি বললাম দেখি না চেষ্টা করে সবাই তো আমার বন্ধু ভুল ত্রুটি যেটাই হোক সবাই মার্জনা করে নেবেন তো আমি একটা দুঃসাহসিক কাজ করতে চলেছি তো দীপকবাবু এখানে বসা ছিলেন যেই আমি এটাকে সেট করেছি এখানে উনি সাথে সাথে চলে গেছেন আমি জানি না কী করে আবৃত্তি করে কী করে আমি এটা জানি না আমি প্যারপ্যার প্যারপ্যার কথা বলতে জানি কিন্তু এটা জানি না তারপরেও ইচ্ছে হলো তো আমার হ্যাঁ এটা আমি আমার একটু বলতে ইচ্ছা করছে আর কি আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগলে ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্বার আমি ছায়ানট আমি হিন্দু আমি চলচঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিন্ডিয়া দি তিন্দল আমি চপলা চপল হিন্দু আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীত এ ধরিত্রী আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত শির জানি না কিন্তু বিশ্বাস করো আমি জানি না কী হয়েছে বন্ধুরা কিন্তু আমার ভীষণ ভালো লাগছে আমার ভীষণ ভালো লাগছে তো আজকের এই ভালো লাগা নিয়ে এই ভিডিওটা শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আমার পরের ভিডিওতে নতুন ভাবনায় নতুন চিন্তায় নতুন আলোতে আর আজকের দিনে নাইবা বললাম যা যা কথাগুলো বলি যে নতুন ভিউয়ার্স বা তোমরা এই করো সেই করো সেটা আর নাইবা বললাম শুভরাত্রি।